আমার দেখা খুবই সিম্পল বাট খুবই এফেক্টিভ একটা কনসেপ্ট বা একটা মডেল হলো দ্য হেজহগ কনসেপ্ট। এবং আইডিয়াটা খুবই সিম্পল, এখানে তিনটা সার্কেল আছে এবং তিনটা সার্কেলের ফার্স্ট সার্কেলটা হলো থিংস দ্যাট ইউ লাভ, মানে যেই কাজগুলো করতে তুমি খুবই পছন্দ করো, যে কাজগুলো করতে তুমি ভালোবাসো, যেগুলো প্রবাবলি তোমার হবি, তোমার প্যাশন, ওই জিনিসটা। সেকেন্ডটা হলো হোয়াট ইউ আর গুড অ্যাট, আমরা যে জিনিসটা করতে ভালোবাসি সেই জিনিসটাতে যে আমরা অনেক ভালো তা কিন্তু নয়। ফর এক্সাম্পল, আমাদের মেবি ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে, তার মানে এটা না যে আমরা সবাই ফটোগ্রাফিতে অনেক ভালো। কেউ হয়তো বা ভিডিও তৈরি করতে অনেক বেশি পছন্দ করে, তার মানে কিন্তু এটা না যে সে ভিডিও তৈরি করতে একেবারে পারদর্শী। সো এই দুটোর মাঝখানে যে জায়গাটা, এইটা হলো দরকার। বাট একটা জিনিস মিসিং, তুমি যে জিনিস করতে চাও বা ভালোবাসো ওটা তুমি করছো এবং ওটা তুমি অনেক ভালো, বাট প্রবলেম হলো এরা তোমাকে টাকা দেয় না। তাহলে যেটা হবে, ইউল বি হ্যাপি বাট পুয়ার, বিকজ এই জিনিসটা তোমাকে টাকা দিচ্ছে না। সো সামথিং দ্যাট ইউ লাভ, এই জিনিসটা করছো এবং তুমি অনেক ভালো, এবং এই দুটার ওভারল্যাপিং যে পিরিয়ডটা হলো এটা হলো তুমি অনেক হ্যাপি বাট তুমি পুয়ার, বা তোমার টাকাটা নাই। সমস্যা কোথায়? বিশাল সমস্যা। এই জিনিসটা বেশি দিন চালানো যায় না। তার কারণ হলো ডে বাই ডে তোমার লাইফে তোমার রেসপন্সিবিলিটি বাড়তে থাকে, তোমার নিজের রেসপন্সিবিলিটির বাইরে তোমার পরিবারের রেসপন্সিবিলিটি চলে আসে, এবং সেক্ষেত্রে তুমি যদি টাকাটার একটা সোর্স না করতে পারো তুমি এই জিনিসটা বেশি দিন চালিয়ে নিতে পারবে না, এবং একটা পর্যায়ে যেটা হয় এই জিনিসটা ফেলে দিয়ে একটা চাকরি নিতে হয়। এবং ওই জিনিসটা হলো এটা, তুমি এমন একটা চাকরি নাও অফকোর্স যেটা তুমি ভালো অ্যান্ড যেটা তোমাকে টাকা দেয়। এখন তুমি একটা চাকরিতে চলে গেলাম, প্রবলেম হলো ওই চাকরিটা তো তোমার ভালো লাগে না। সো এই ওভারল্যাপিং পিরিয়ডটা হলো ইউর রিচ বাট ইউর বোর্ড, বিকজ তুমি এমন একটা কাজ করছো যে তুমি ভালো এবং এটা তোমাকে টাকাও দেয়, কিন্তু এই জিনিসটা তোমার ভালোবাসা না, তোমার প্যাশন না, তোমার হবি না, তুমি যে কাজটা করতে চেয়েছিলা সেটা না। সো দ্যাটস দ্য প্রবলেম। সো খেয়াল করে দেখেছো এই যে জায়গাটা, এইটা বেসিক্যালি তোমার প্যাশন, এইটা বেসিক্যালি তোমার প্রফেশন। এখন তোমার চিন্তা করছো, হ্যাঁ তাহলে এই জিনিসটা কি? ওয়েল, এই জিনিসটা হলো ড্রিম বা স্বপ্ন। কেন জানো? দেখে এই জিনিসটা আসলে এক্সিস্ট করে না। তুমি একটা জিনিস করতে অনেক ভালোবাসো এবং এটা তোমাকে টাকা দেয়, তুমি এটাতে ভালোও না, জাস্ট তোমাকে করতে ভালোবাসো না, তোমাকে টাকা দেয়, এই জিনিসটা হয় না। সো এই জিনিসটা ডাজেন্ট এক্সিস্ট। সো এটার কথা চিন্তা করে লাভ নাই। সো আমাদেরকে এমন একটা জিনিস বের করতে হবে, জিনিসে আমরা ভালোবাসি করতে, যেটাতে আমরা অনেক ভালো এবং যেটা আমাদেরকে টাকা দেয়, অ্যান্ড ওইটাই হলো মাঝখানের এই জায়গাটা, সেটাই হলো ম্যাসিভ উইন। সো এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে এই জায়গায় কোন কাজগুলো আছে যেগুলো আমাদের করা উচিত। ফর এক্সাম্পল, আমার কথা যদি বলো, কোন জিনিস করতে আমার সবথেকে বেশি ভালো লাগে? মানুষের সাথে কথা বলতে, আইডিয়া শেয়ার করতে, মানুষকে নতুন কিছু শেখাতে, আই লাভ ডুইং দিস। এখন এর থেকে আমি ভালো কি না? হ্যাঁ, আমার ডেলিভারি ভালো, আমি সুন্দরভাবে বাংলাতে কথা বলতে পারি, ইংলিশে কথা বলতে পারি, তার মানে এই জিনিসটা হয়ে গেছে। অ্যান্ড প্রবলেম হলো আমি অনেক মানুষের সাথে তাহলে কীভাবে কথা বলতে পারি বা আইডিয়া শেয়ার করতে পারি? আমি চিন্তা করলাম ভিডিও করতে হবে। আমি আস্তে আস্তে নিজেকে ভিডিওতে আরও ভালো করা শুরু করলাম, আস্তে আস্তে আরও ভালো ভালো ভিডিও তৈরি করা শুরু করলাম। সো আই এম ভেরি হ্যাপি, বাট এই জিনিসটা আমাকে টাকা দেয় না, সো আই এম পুয়ার। এখন কী করতে পারি? এমন একটা মেকানিজম বের করতে হবে যেন এই যে আমি অনলাইনে মানুষকে পড়াচ্ছি, শেখাচ্ছি, এটা থেকেই যেন আমি টাকা বের করে আনতে পারি, সো দ্যাট আমি আমার লাইফে এই কাজটাই করে যেতে পারি, রাইট? তারপর আমি কী চিন্তা করলাম যে আমি ইউটিউবে ভিডিও দিই, ইউটিউব থেকে হয়তো কোনো একটা সামান্য একটা কিছু টাকা আসবে, বাট ওই টাকাটা তো আসলে হচ্ছে না। তারপরে কী করা যায়? আমি স্পন্সর ম্যানেজ করলাম, যা আছে আমাদের এইসব কন্টেন্টের জন্য একজন স্পন্সর থাকবে, যেই স্পন্সর কিনা আমাদেরকে টাকা দিবে। তারপর কী হলো? মানুষের সাথে আমি কথা বলছি, আইডিয়া শেয়ার করছি, এতে আমি আস্তে আস্তে ভালো হয়ে গেলাম, আমি অনলাইনে ভিডিও বের করা শুরু করলাম এবং এটার জন্য আমি টাকাও পাচ্ছি। সো আমার জন্য এই ম্যাসিভ উইনটা হলো 10 মিনিট স্কুল। সো এই যে আমি এটা খুঁজে বের করেছি, এটা এই সিম্পল মেথডটা হলো দ্য হেজহগ কনসেপ্ট। তুমি আজকে ভিডিও দেখার সাথে সাথে এই জিনিসটা তৈরি করে খুঁজে বের করো কোন কোন জিনিসের সাথে তুমি ভালোবাসো, লিখে ফেলো। এরপর দেখো এগুলোর মধ্যে কোন কোনগুলোতে তুমি অ্যাকচুয়ালি ভালো বা তোমার আসলেও পারদর্শিতা আছে, এবং তারপরে এই দুটোর ওভারল্যাপিং পিরিয়ডে যেই জিনিসগুলো পাওয়া যাবে ওই জিনিসগুলো থেকে কিভাবে টাকার সোর্স বের করে আনতে পারো ওটা খুঁজে বের করো, তাহলেই তুমি এই মাঝখানের উইনিং স্পটে চলে আসবে। সো বেস্ট অফ লাক, এখনই খাতা কলম বের করে এই কাজটা করা শুরু করে দাও।